ওয়ালাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনি আপনার গেটআইও থেকে ডলার কিভাবে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে উইথড্র করবেন। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন একদম সঠিক নিয়মে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কোনো রকম স্ক্যামিং এর শিকার হতে হবে না, আপনি সঠিক নিয়মে সঠিক প্রাইজে কিন্তু সেল করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রোফাইল আসার পর p2p ট্রেড একটা অপশন পাবেন, এটাকে বেছে নিতে হবে এবং এইখানে আসার পর দুইটা অপশন পাবেন, বাই অথবা সেল। তো যেহেতু আমরা সেল করবো তাই আমরা সেলে দিব। এরপরে হচ্ছে এইদিকে একটা অপশন পাবেন, আপনার যদি বিডিটি কারেন্সি না থাকে আপনি সার্চ করে বিডিটিটা সিলেক্ট করবেন। এরপর আসে যে কত টাকা আপনি এখানে সেল করতে চাচ্ছেন। তো আমি এখানে মোটামুটি 250 টাকার মতো সেল করব, মানে হচ্ছে প্রায় $2 মতো। তো আমরা যদি এখানে দিই তাহলে USDT, এর পরবর্তী আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো আসলে কারা সেল নিচ্ছে এখান থেকে, এবং অনেকে সেল নিচ্ছে কিন্তু অনেকের লিমিটেশান অনেক আছে। তো আমি এখান থেকে 300 লিমিটেশান দিয়ে দিই। এরপরে হচ্ছে আমি একটু সার্চ করি যে 300-তে কারা কারা এখান থেকে নিচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কাছে আমার সেল করা উচিত। তো এইখানে দেখতে পাচ্ছেন ইনি 125 টাকা থেকে সেল শুরু, এর পরবর্তীতে হচ্ছে ইনি 250 টাকা থেকে সেল শুরু। তবে তাদের সেল করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, তাদের ডিলসগুলা এই মাত্র হচ্ছে 86টা ডিলস করেছে কিন্তু তার পার্সেন্টেজ 93, এ ভাই 512টা ডিলস করেছে এবং তার পার্সেন্টেজ হচ্ছে 100। সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা দেখে সেল করবেন। তো এখানে আবার তিনি অ্যালাউ করছে বিকাশ এবং নগদ, আর ইনি অ্যালাউ করছে ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড নগদ। যদি আপনি বিকাশে চান তাহলে তো এনার কাছে গিয়ে লাভ নেই, এনার কাছে যেতে হবে। তো আমি সেল করবো নয়ন স্টোরের কাছে। তো এখান থেকে সেল অপশনে ক্লিক করবো। সেল অপশনে আসার পর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি কত টাকা সেল করতে চাই। তো এইখানে আমরা টাকার এখানে আমরা দিয়ে দিচ্ছি, যদি আমরা বাই ক্রিপ্টো অ্যামাউন্টে দিই তাহলে আমরা হচ্ছে $2 দিই। এর পরবর্তীতে আমরা পেমেন্ট মেথড কোনটা নিব, পেমেন্ট মেথড আমরা নিয়ে নিচ্ছি বিকাশ। তো এইখানে একটা বিষয় দেখেন, ব্যালেন্স 0 USDT, একটা প্রবলেম চলে আসছে। তো এইখানে ব্যালেন্সটা আমরা কীভাবে নিয়ে আসবো আর কি, তো এইখানে একটা ট্রান্সফার অপশন পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করি। এইখানে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের এখানে আসলে USDTটা আছে কোথায়। USDT আমাদেরকে আনতে বলছে হচ্ছে স্পোর্ট অ্যাকাউন্ট থেকে প্রিফিটাল ফিচার অ্যাকাউন্ট, মানে আমাদেরকে স্পোর্ট অ্যাকাউন্টে থাকতে হবে ডলারটা, এরপর হচ্ছে ফিচার অ্যাকাউন্ট। আমরা যদি অল দিই আমাদের এখানে মাত্র আছে 0.00000, অনেক কম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখন ফান্ডটা ট্রান্সফার করতে হবে স্পোর্ট অ্যাকাউন্ট থেকে পার পিটিএল ফিচার অ্যাকাউন্টে। তো এইখান থেকে আমরা যদি সকল কার্যক্রমগুলো ব্যাক করে আমরা হোম পেজে আসি, অ্যাসেটে আসি, এরপর হচ্ছে আমরা যদি স্পোর্টে আসি, স্পোর্ট ওয়ালেটে আসার পর আপনারা যদি দেখেন আমাদের এখানে ARCA কয়েন আছে। তো এই কয়েনটা আমাদেরকে প্রথমত কনভার্ট করতে হবে, তাহলে আমাদের USDTটা হবে। আমাদের USDT একদমই কম আছে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা ARCAটা একটু কনভার্ট করবো, এই জন্য আমরা ট্রেড থেকে কনভার্ট করতে পারি, ডিরেক্টলি আমরা এখানে ট্রেড করে নিতে পারি। আমাদের কয়েন আছে কি ARCA কয়েন, তো আমরা এটা সার্চ করলাম, কয়েনটা এখানে আসছে। এর পরবর্তীতে আমরা এটা সেল করব, এই জন্য আমাদের যতগুলো কয়েন আছে সবগুলো আমরা এখানে দিয়ে দিলাম, আর এটা আমরা সেলে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের এটা সেল হয়ে গেছে ARCA কয়েন। এর পরবর্তীতে আমরা যদি অ্যাসেটে আসি, এটা একটু যদি রিফ্লেস দিই, তো আমাদের এখানে USDTটা চলে আসছে। এখন আমরা ট্রাই করি যে P2P-র মাধ্যমে সেল করা, এরকম প্রবলেম আপনারও হবে তবে এরকমভাবে আপনি সেল করে নেবেন। আমরা সেলে চলে যাচ্ছি, এখানে আমরা 300 লিখে দিই, তো এই ভাইকে পাইছি, ভাইয়ের ওখানে ক্লিক করি। এর পরবর্তী দেখেন এখানে আমাদের ব্যালেন্সও করছে। তো আমরা যদি বাই ক্রিপ্টো দিই তাহলে হচ্ছে আমরা $2 এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে $2 দিচ্ছি। আমার পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ সিলেক্ট করছি, ওনার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেন্ড মানি করা হবে, দশমিকযুক্ত পেমেন্ট করা হবে না, দশমিকযুক্ত পেমেন্ট অর্ডার দেবেন না। তো ওকে, আমরা এখানে হচ্ছে সেল USDTতে ক্লিক করে দিলাম, অর্ডার প্লেসড, অর্ডার প্লেসড করা হয়ে গেছে। এর পরবর্তীতে এরকম কিছু অপশান আসবে আপনার সামনে, এখান থেকে আপনি স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে পেমেন্ট করা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অটিং পেমেন্ট। এখানে একটা মেসেজ সিস্টেম আছে, তার কাছে হাই দিতে পারেন যে আপনি সে লাইনে আছে কিনা বিষয়গুলো। তবে অবশ্য লাইনে আসে কিনা দেখার জন্য তার অ্যাকাউন্টের কর্নারে কিন্তু আমরা দেখেছিলাম যে সবুজ একটা আইকন আছে, যেটার মাধ্যমে আমরা তাকে চিনতে পেরেছিলাম যে তিনি এখন লাইনে আছে। তো এখান থেকে আমাদেরকে ওয়েট করতে হবে, বায়ারের নেম হচ্ছে সুজন মিয়া। তো এখান থেকে আমরা অপেক্ষা করি তার পেমেন্ট আসা পর্যন্ত। পেমেন্ট আসলে কীভাবে আর একটু কাজ বাকি রয়েছে সেটা করবেন, এর পরবর্তীতে উইথড্র করে দিতে হবে।
আফটার বিকাশে পেয়ে যাবেন। তো এই তো প্রসেস, আমরা অপেক্ষা করি পেমেন্ট আসা পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 249 টাকা ক্যাশ ইন করা হয়েছে এবং এখানে এখনও এডিং পেমেন্ট আসেনি, উনি পেমেন্টটা রিলিজ করেছে, এরপর এখানে অপশনটা দিবে। তার আগে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন, আসলে আপনার এখানে ব্যালেন্সটা এসেছে কিনা, কারণ অনেক সময় ফেক SMS আসতে পারে। তবে এখানে কনফার্ম হওয়ার বিষয় হচ্ছে আপনার পূর্বে কত টাকা ছিল বিকাশে, সেটা আপনার যদি মাথায় থাকে বা আপনি যদি দেখেন নতুন কত যুক্ত হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাকাউন্ট এসেছে না। এছাড়াও আপনি এখান থেকে বুঝে নিতে পারেন হচ্ছে আপনার অ্যাপে বিকাশটা লগ ইন করে বা অন্য সিস্টেমগুলোর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ একটা অপশন আসছে, তো আমরা পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে কনফার্ম রিসিভড, এখানে একটা ক্লিক করে দেবো, এরপর হচ্ছে কনফার্ম করব। তার আগে যেটা আপনাকে বললাম যে আপনি মেসেজের উপরও নির্ভর থাকবেন না, আপনি বিকাশে গিয়ে একটু দেখে নেবেন যে আসলে এই পেমেন্টটা এসেছে কি না। তো আমি আমার বিকাশটা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখে নিয়েছি আমার এখানে টাকাটা এসেছে, তো এটা আসার কারণে আমরা এখান থেকে তাকে কনফার্ম করে দেবো যে আমরা পেমেন্টটা রিসিভ করেছি। এরপরে চেক ব্যালেন্সে যদি আমরা দেখি তাহলে আমাদের এখান থেকে $2 কিন্তু চলে গেছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পিটুপির মাধ্যমে উইথড্র করে নিতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, বিকাশ অথবা নগদ যে কোনো মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ডে কোন টপিকে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।